নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে। সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে প্রধান দুই যুযুধান পক্ষ হচ্ছে একদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বা টিএমসি, শাসক এবং বিরোধী। এবং এই দুই দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম বুথ স্তর অব্দি কর্মী সমর্থক প্রত্যেকের মধ্যে যে বাকযুদ্ধ চলছে, সেটা ক্রমশ জমজমাট হয়ে উঠছে। এবং বিশেষ করে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, সেখানে দুর্নীতি কাণ্ডে যেখানে একের পর এক হেভিওয়েটের নাম আসছে এবং কে কবে কখন জেলে যাবে সেই নিয়ে কার্যত নিজেদের মধ্যে বাজি ধরা চলছে, সেই জায়গায় এই বাকযুদ্ধ যেন কোথাও গিয়ে আরো জমজমাট হয়ে উঠেছে। এবং এই বাকযুদ্ধে যদি নেতৃত্বের কথা বলেন, তাহলে কোথাও বিজেপির তরফে যেন সেটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করছেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ খোলা মানেই কার্যত বিস্ফোরণ, শাসক দলের নতুন কুকীর্তি সামনে আসা এবং যে নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যাওয়া। এবং এই শুভেন্দু অধিকারী কার্যত তৃণমূল কংগ্রেসের এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, শত্রু কথাটাই আমি খুব সেন্সিটিভলি ইউজ করছি এখানে, কেননা রাজনীতিতে সাধারণত শত্রু হয় না, সেখানে প্রতিপক্ষ হয়। কিন্তু এখানে যেন কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে শত্রু হিসেবে প্রতিপন্ন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেখানে শুভেন্দু অধিকারী যে অ্যাক্টিভিটি বিধানসভার অভ্যন্তরে হোক, বিধানসভার বাইরে হোক, নাকের জলে চোখের জলে করে রাখছে শাসক দলকে। এবং এই শুভেন্দু অধিকারীকে কাউন্টার করাই যেন এক এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শাসক দলের ক্ষেত্রে। অন্যদিকে শাসক দলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন বা ডিফেন্ড করছেন নিজের দলকে, তাদের মধ্যে অন্যতম হলেন ফিরহাদ হাকিম। দিদির, তার দলনেত্রীর, দীর্ঘদিনের তিনি সৈনিক, দীর্ঘদিনের সাথে, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, বলতে গেলে নাম্বার টু, কলকাতার মেয়র, প্রশাসনিক স্তরে এবং তার পাশাপাশি দলের সাংগঠনিক স্তরে প্রচুর প্রচুর দায়িত্ব তার উপর রয়েছে। সুতরাং তিনি একদম প্রথম সারির নেতার মধ্যে গণ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেসের। এবং খুব স্বাভাবিকভাবেই একে অপরকে তোপ দাগবেন শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, এটাই মোটামুটি এতদিনের চেনা ছবি ছিল। কিন্তু কোথাও গিয়ে জল্পনা বাড়িয়ে সেই ছবিটা যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল এবং সেখানে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে মান্যতা দিচ্ছেন ফিরহাদ হাকিম, এবং সেই মান্যতা দিতে গিয়ে নিজের দলের অন্যতম শীর্ষ নেতার দিকে আঙুল তুলে ফেলছেন তিনি। কি সেই ব্যাপার, সেই নিয়ে করবো আজকে বিস্তারিত আলোচনা। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, ফিরহাদ হাকিম আজকাল প্রচন্ড অভিমানী হয়ে পড়ছেন, বিভিন্ন কথায় তার আমরা অভিমান ঝরে পড়তে দেখছি। কারণটা কি, বোধগম্য হচ্ছে হচ্ছে না আপনারা ভালো বলতে পারবেন। কখনো তিনি বলছেন আমরা সবাই চোর, আমাদেরকে চোর বলা হচ্ছে, এইভাবে আত্মসম্মান নিয়ে, মানে মান সম্মান নিয়ে বলতে চেয়েছিলেন, মোস্ট প্রবাবলি খেলা করা হচ্ছে। এইসব বিভিন্ন কারণে তিনি কিন্তু তার ক্ষোভ, তার অভিমান উগড়ে দিচ্ছেন মাঝে মাঝে। আর সেই সব বলতে গিয়ে তিনি যে কতখানি আইন মেনে চলেন, একজন আইন মান্যকারী নাগরিক, এই জায়গাটা আজকে তিনি প্রতিপন্ন করতে চাইলেন। এবং সেখানে বলতে গিয়ে তাকে যে একবার জেলে যেতে হয়েছে সেই প্রসঙ্গ আজকে টেনে আনলেন। এবং সেই জেলে গিয়ে তিনি, যেহেতু আদালতের নির্দেশ ছিল আইনকে মান্যতা দিয়ে, তিনি কিভাবে সেই জায়গাটা করেছেন সেটাই তিনি বলছেন। কিন্তু সেটা বলতে বলতে তিনি এমন একটা কথা বলে দিলেন যেখানে গিয়ে ওই শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে হিরো, তার কথাকে মান্যতা এবং তার দলের নিজের নেতার দিকে আঙুল তিনি তুলে ফেললেন। সেটাই কি ব্যাপার, কি বলেছেন ফিরহাদ হাকিম, আগে আমাদের শোনাই, তারপর এটা নিয়ে ব্যাখ্যায় আসছি। জেলে যেতে ভয় লাগে না, কিন্তু সম্মান হানিতে নিশ্চিতভাবে ভয় লাগে। মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছি, তো প্রত্যেক মিডল ক্লাস ফ্যামিলিতে আত্মসম্মান, সম্মান হানিটার ভয় লাগে। সেই সম্মান হানিটা দীর্ঘদিন ধরে চলছে, এটা অন্যায়, ঢুকিয়ে দিন আমাকে। সুশান্তবাবু আসুন, আপনার কোন এজেন্সি নিয়ে আপনি নিজে আসুন, আমি চলে যাচ্ছি আপনার সাথে, ঢুকিয়ে দিন আমাকে, কিন্তু সম্মান হানি করবেন না। আপনিও কোনো মায়ের বা ছেলে, কোনো স্ত্রীর স্বামী, কোনো বাচ্চার মা, আমি বাবা, আমিও ঠিক তাই, সম্মান হানিটা করবেন না দয়া করে। কেসের আগে কেস, কেসের আগে মিডিয়া ট্রায়াল, কেসের আগে সোশ্যাল মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে কেন? কি অন্যায় করেছি আমি, কি পাপ করেছি, কেন এটা বারবার করে হবে? আনন্দের লাফায় সবাই এটা এর হয়েছে না, যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম,
আমি হসপিটালে থাকিনি, আমি জেলে ছিলাম, কারণ আমাকে আদালত বলেছিল জেলে থাকতে, আমি জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে, সেটা বিরোধী দলনেতা বলে দিয়েছেন, এটা নিয়ে আমি আর রিপিট করব না, এটা নিয়ে রিপিট করা যায় জেলে যেতে। শুনলেন বন্ধুরা ফিরে থাকিমের বক্তব্য, বিরোধী দলনেতা মানে, বিরোধী দলনেতা মানে তো আমরা শুভেন্দু অধিকারী কি জানি, অর্থাৎ শুভেন্দু অধিকারী এই নিয়ে যে কথা বলছেন সেই কথার সঙ্গে সহমত পোষণ করছেন কিন্তু ফিরহাদ হাকিম। ব্যাপারটা বেশ রহস্যময় লাগছে না? যে শুভেন্দু অধিকারীকে উঠতে বসতে তৃণমূল কংগ্রেস বিঁধছে সেই শুভেন্দু অধিকারীর কথাকে কার্যত বেসলাইন ধরে চলছেন ফিরহাদ হাকিম। রাজ্য রাজনীতি কিন্তু চমকে যাচ্ছে, এই শুভেন্দু অধিকারীকে কেন জেলে পোড়া হচ্ছে না, এই শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে ইডি সিবিআই এর ভয়ে, এই শুভেন্দু অধিকারীকে কেন ইডি সিবিআই ডাকছে না, এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন, রাস্তায় নেমে মিছিল, মঞ্চ বেঁধে সেখানে ভাষণ, এবং প্রতি পদে আমরা দেখছি হয় সিআইডি নয় পুলিশ বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করার চেষ্টা চলছে শাসক দলের তরফ থেকে, এবং কখনো কখনো তারা আদালতেও ছুটে যাচ্ছেন। কিন্তু সেই আদালতে যাওয়ার পরে যেটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে না, আদালত বলছে তোমরা যেটা, তো সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যেখানে অ্যাটাকের একদম পিন পয়েন্টে রয়েছেন শাসক দলের, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে বলে দিলেন আজকে ফিরহাদ হাকিম যে এই নিয়ে বিরোধী দলনেতা যেটা বলেছেন আমরা নতুন করে কিছু বলার নেই, অর্থাৎ তিনি সহমত পোষণ করছেন। নারদা স্টিং অপারেশন যে হয়েছিল সেখানে, যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল এবং তিনি সেখানে কিন্তু হাসপাতালে যাননি, তিনি জেলেই ছিলেন আদালতের নিয়ম মেনে, আদালতের আইন মেনে, আদালতের নির্দেশ মেনে, সেই কথা বলতে গিয়ে তিনি বললেন যে শুভেন্দু অধিকারীর কথাকেই তিনি মান্যতা দিচ্ছেন। তাহলে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য সেটা শুনে নি, তারপর সেটার ব্যাখ্যায় আসছি। এগুলো নিয়ে নিজেকে নিয়ে ভাবিত নই, আমি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি, আমার সব রকম মানসিক প্রস্তুতি নিয়েই আমাকে লড়তে হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় যে সরকার আছে আর এই সরকারের যিনি মালকিন মমতা ব্যানার্জি, তাকে নিজে আমি হারিয়েছি, আর তার ভাইপোর সবচেয়ে বড় শত্রু বা টার্গেট দলে থাকাকালীন আমি ছিলাম, এবং দলের বাইরেও টার্গেট আমি, সেটা আপনারা এদের চাকর বাকর থেকে কর্মচারী থেকে শুরু করে মালিক পর্যন্ত প্রত্যেকের বক্তব্যে আপনারা দেখেন। 14ই আগস্ট আজাদি কি অমৃত মহোৎসবের সভাতেও বেহালাতে মমতা ব্যানার্জি 32 মিনিট বক্তব্য রেখেছেন, তার মধ্যে কেষ্টের নামাবলী, কেষ্টচরিত করেছেন 10 মিনিট, কেষ্টর উত্থান, আর 20 মিনিট আমাকে আক্রমণ করেছেন, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তোর কটা ট্রলার জানি, তোর কটা গাড়ি জানি, তুই অমুক, তুই তমুক, তুই গদ্দার, তুই অমুক তমুক, সব আমাকে নিয়েই করেছে। অতএব সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এদের কথা আলোচনা হয়নি, আলোচনা আমাকে নিয়ে হয়েছে। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নয় আমি, ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, তো সবাই জানে, এটা নিয়ে তো নতুন করে বলা যায়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী নারদা স্টিং অপারেশন যেটা হয়েছিল, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন দলেরই এক নেতা তাদের বিরোধী ভেবে নিয়েছিলেন, তাদের সেই নেতার রাজনৈতিক প্রোগ্রেস আটকে যাবে এরকম একটা কনসেপ্ট তিনি ভেবে নিয়েছিলেন, এবং সেই জন্য দলেরই সাংসদ অর্থাৎ বহিরাগত সাংসদ কেডি সিং, যিনি অ্যালকেমিস্ট চিট ফান্ডের মালিক, তাকে সাংসদ করা হয়েছিল, তাকে টাকা দিতে বলা হয়েছিল, এবং সেই টাকায় ম্যাথু চ্যাম্বেলকে ডেকে নিয়ে এসে একটা কনস্পিরেসি করা হয়েছিল শুভেন্দু অধিকারী সহ 13 জনের বিরুদ্ধে, এবং সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলছেন। এখন দেখুন, শুভেন্দু অধিকারী যদি এটা কনস্পিরেসি থিওরির কথা বলেন এবং বলছেন আগামী দিনে তদন্ত হলে সব পরিষ্কার হয়ে যাবে, তিনি এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন, তিনি বর্তমানে শাসক দলে নেন, তিনি বিরোধী দলের নেতা, বিজেপিতে তিনি যোগদান করেছেন, তিনি শাসক দল সম্বন্ধে, শাসক দলের কোনো নেতা সম্বন্ধে তোপ দাগতেই পারেন, এই ধরনের অভিযোগ নিয়ে আসতেই পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যে নারদা স্টিং অপারেশন নিয়ে স্টেটমেন্টটা, সেটা কি মান্যতা দিয়ে দিলেন শাসক দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম,
যারা রাজনৈতিকভাবে পারস্পরিক আলাদা একটা শিবিরে রয়েছেন এবং একে অপরের বিরুদ্ধে তোপ দিয়ে থাকেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইকুয়েশন ক্রমশ জটিল হচ্ছে, সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। কে কেন কবে কোথায় কি বক্তব্য রাখছে, কোন ইঙ্গিত দিচ্ছে, কোথায় যেতে চাইছে, সবকিছু আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে যাচ্ছে নাকি স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা তো স্পষ্ট হয়ে গেল, শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন অর্থাৎ নারদা স্টিং অপারেশন, যেটা নিয়ে বারে বারে তাকে বেঁধা হয় যে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে, টাকা নিয়ে ড্রয়ারে রাখতে দেখা গেছে, কেন সেই কেসের জন্য তাকে ইডি বা সিবিআই ডাকছে না, শাসক দল বারে বারে বিদ্ধ করে, এখন কি শাসক দলের সেই অস্ত্রটা ভোঁতা হয়ে গেল? কেননা শাসক দলেরই ফিরা দাকি অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর এই কথাকে কিন্তু মান্যতা দিলেন। বন্ধুরা কি বলবেন, ব্যাপার কিন্তু খুব জটিল হচ্ছে এবং আরো মজাদার হচ্ছে, এবং আগামী দিনে আরো খুব সুন্দর সুন্দর খেলা দেখা বাকি আছে। খেলার অনেক সমীকরণ বদলাবার ব্যাপার আছে, এবং আমরা খেলা মানে ফুটবল ক্রিকেট বুঝি, সেখানে দল বদলের খেলা হয় এবং সেই দল বদলের চেষ্টা করা হয়, দল বদলের চেষ্টা ব্যর্থ হয়, অনেক সময় নিতে গিয়ে ব্যর্থ আসে, অনেক সময় জেতে গিয়ে ব্যর্থতা আসে, এইসব ইকুয়েশনও কিন্তু সামনে চলে আসছে। কিন্তু যাই বলুন, দিনের শেষে ফিরাদ হাকিমের শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে মান্যতা দেওয়া, জানি না এই বক্তব্য কি দিয়েছেন কিনা, যেহেতু নারদা স্টিং অপারেশন নিয়ে বলছেন, তার আগের দিনে কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছিলেন, সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে এই বক্তব্যকেই এন্ডোর্স করছেন ফিরাদ হাকিম স্বয়ং। শাসক দলের অস্ত্র কিন্তু ফোঁতা হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু সন্তর্পণে করে দিলেন খোদ ববি হাকিম, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এবং এর ফলে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গে আরো জটিল হতে চলেছে, এবং সেই খেলা কিন্তু আরো জোরদার, আরো সুন্দর, আরো মজাদার হতে চলেছে। গ্যালারিতে বসে আমরা দর্শকরা আরো ভালোভাবে উপভোগ করতে চলেছি। আপনারা কি বলেন, কি মনে হচ্ছে সব বিষয়টা দেখে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।